দর্শক বেস্ট বাই ডিআইটিএফ 2020 তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারজান সুমি। বরাবরের মতো আমি আজকেও মেলায় চলে এসেছি, মেলা ঘুরে দেখব আপনাদের জন্য কোন কোন স্টলে কি কি প্রোডাক্ট আছে এবং কি কি অফার আছে। কিন্তু এই মুহূর্তে আমি মেলার ঠিক যে প্রধান যেই গেট, সেই গেটের পাশে দাঁড়িয়ে আছে এবং এখানে অনেক দর্শনার্থীর ভিড় আছে। আমি এই মুহূর্তে কিছু দর্শনার্থীর সাথে কথা বলবো, দেখি তারা মেলা ঘুরতে এসেছে কেমন লাগছে তাদের। আপনারা মেলা ঘুরতে এসেছেন? জি। কেনাকাটা করেছেন? জি। আচ্ছা, কি কিনেছেন? এই তো ফ্রাই প্যান। ফ্রাই প্যান কিনেছেন? জি। আচ্ছা, কে এসেছেন? এই তো আমরা কলেজে সবাই। এই যে মেলায় কিন্তু যারা শিক্ষার্থীরা আছে তারা ঘুরতে এসে দেখলেন ফ্রাই প্যান কিনে ফেলেছে, এরকম আপনারাও ঘুরতে এসে কিছু দেখা যাচ্ছে যেটা এক্সপেক্ট করবেন না সেরকমই কিছু একটা হয়তো কিনে ফেলবেন। দর্শক, মেলা ঘুরতে ঘুরতে আমি এই মুহূর্তে চলে এসেছি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের একটি প্যাভিলিয়নে। এই প্যাভিলিয়নের ভেতরে বিভিন্ন প্রোডাক্টের স্টল রয়েছে। আমি ভেতরে চলে যাব এবং দেখব কোন কোন স্টলে কি কি প্রোডাক্ট আছে এবং কোন কোন প্রোডাক্টের উপর এই মেলা উপলক্ষে আপনাদের জন্য কি কি অফার আছে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি আচারের স্টলের সামনে, মূলত কাশ্মীরি আচারের স্টলের সামনে। এখানে বিভিন্ন ধরনের আচার রয়েছে যেগুলো কাশ্মীরি ফর্মুলায় তৈরি করা হয়। আমি একটু স্টলে থাকা প্রতিনিধির সাথে কথা বলবো। কেমন আছেন আপনি? জি, ইনশাল্লাহ ভালো। আচ্ছা, মেলা তো একেবারে জমে উঠেছে এবং আপনার এই যে আচারের দোকানে ভিড়ও দেখা যায় যে অনেক বেশি, তো সেক্ষেত্রে কী কী ধরনের আচার আপনাদের স্টলে আছে? আমাদের এখানে অনেক আইটেম আছে, সবগুলোর নাম বলা যায় না। আম, তেঁতুল, জলপাই, কাঁচামরিচ, তারপর আমড়া, চালতা, আমলকি, তারপর আপনার কদবেল, এছাড়া আরও বিভিন্ন আইটেম আছে যেগুলো সুস্বাদু, সবাই খুব আগ্রহ সহকারে কিনছে। দর্শক, আমরা এখন আরও একটি স্টলে চলে যাই, দেখি সে স্টলে কী প্রোডাক্ট আছে। দর্শক, আচার দেখে আসলাম এবং এই মুহূর্তে আমি যে স্টলটির সামনে দাঁড়িয়ে আছি, স্টলে আসলে হাতে তৈরি বিভিন্ন প্রকারের জিনিস পাওয়া যায় এবং আসলে মেলায় কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে, এখানে স্টল দিচ্ছে এবং এখানে যারা মেলার দর্শনার্থীরা আসে তাদের সাথে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে বিভিন্ন প্রান্তের মানুষের একটা সম্পর্ক স্থাপন হয়। যেমন দেখা যাচ্ছে যে মেলায় মানুষের সাথে মানুষের সম্পর্ক হয়, পণ্যের সাথে মানুষের সম্পর্ক স্থাপন হয়। এই মুহূর্তে স্টলে যিনি আছেন আমি তার সাথে একটু কথা বলবো। কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? রাঙামাটি থেকে আসছি আমরা। আপনাদের এই যে এখানে স্টলটিতে কি কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে? এখানে আমাদের আদিবাসীদের কাপড় চোপড় এবং গয়না, আমাদের নিজেদের হাতের তৈরি সবই প্রোডাক্ট পাওয়া যায় এখানে। আচ্ছা, এই যে বললেন যে আদিবাসীদের, তাহলে এখানে যে কাপড়গুলো আছে এগুলো কি শুধু যারা আদিবাসী তারাই কিনতে পারবে? না, এখানে আদিবাসীদের কাপড় হলে কি হবে, এখন শখ করে শখের বশত অনেক আমাদের ভিতরে অনেক জাতি রয়েছে, যেমন পাহাড়ি বাঙালি তো রয়েছেই, আমাদের জিনিসপত্র যেন বাঙালিরা, আমরা যেমন বাঙালিদের জিনিসপত্র কিনি ঠিক আমাদের পাহাড়িদের জিনিসপত্র যেন বাঙালিরা কিনে আমাদের কাপড় চোপড় এবং আমাদের ট্রেডিশনালের ব্যাপারে যেন ওনারা জানতে পারে, তাই আমাদের বাণিজ্য মেলা অ্যাটেন্ড করা আর কি। আপনাদের এই মেলা উপলক্ষে একেবারে ভিন্ন ধর্মী কী প্রোডাক্ট এনেছেন এবার? এবার আমাদের মেলা উপলক্ষে তো চাদর, শীত উপলক্ষে আমাদের হাতের তৈরি কোমর তাঁতের বোনা শীতের চাদর, মাফলার আর তাঁতের কিছু কাপড় চোপড় আর বেতের কিছু জিনিস এবং আমাদের তৈরি নিজেদের হাতের তৈরি কিছু গয়না সামগ্রী নিয়ে আসছি আমরা। একটা দুটো প্রোডাক্ট একটু আমি দেখতে চাই। আপনি চাদরের কথা বললেন, একটা চাদর একটু দেখাবেন প্লিজ। এটা কিন্তু উলের চাদর, সম্পূর্ণ আমাদের কোমর তাঁতে বোনা, তাঁতকে বেন বলা হয় আমাদের ভাষায়, বেনে তৈরি এটা, তাঁতের উলের শাল এটা। তো এগুলো বিক্রি করছেন কত করে? এগুলো 850 টাকা করে সেল করতেছি আমরা, শুধু অর্নামেন্টস ছাড়া আর কাপড়ের উপরে 20% ডিসকাউন্ট। আচ্ছা, আপনাদের এখানে কিছু ব্যাগ আছে দেখতে পাচ্ছি, একটা দুটো ব্যাগ দেখতে চাচ্ছি একটু। এটা আমাদের ট্রেডিশনাল থামি বলে, থামি কাপড় দিয়ে তৈরি এই ব্যাগ প্রোডাক্টস, এটা খুবই চলতেছে বর্তমানে মার্কেটের মধ্যে। আপনাদের এখানে দেখতে পাচ্ছি কিছু চন্দনের গুঁড়া আছে, কিছু বার্মিস প্রোডাক্ট রয়েছে। জি হ্যাঁ, কিছু বার্মিস প্রোডাক্ট রয়েছে, যেমন বার্মিস প্রোডাক্টের মধ্যে রয়েছে চন্দনের গুঁড়া রয়েছে আর মুলদানি মাটি রয়েছে, কাঠের কলম রয়েছে, কিছু অর্নামেন্টসও আমি দেখতে পাচ্ছি। আপনাদের তৈরি কোনো অর্নামেন্টস আছে কি? আমাদের তৈরির মধ্যে রয়েছে আমাদের নিজেদের হাতে তৈরি, কিন্তু মেটেরিয়ালগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়ে আসা, কিন্তু ডিজাইনগুলো আমাদের নিজেদের হাতে তৈরি করতে হয়।
দর্শক, এই মুহূর্তে যে স্টলটির সামনে দাঁড়িয়ে আছি, এই স্টলটিতে মূলত মধুই পাওয়া যাচ্ছে। এইখানে থাকা বিক্রয় প্রতিনিধির সাথে কথা বলবো এবং জানবো যে এই মধুগুলো কোন জায়গা থেকে এসেছে এবং কি কি ধরনের মধু এখানে পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো আছি। মেলায় কেমন যাচ্ছে? মেলা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই যাচ্ছে, বিক্রি ভালো কিনে হচ্ছে। আচ্ছা, আপনার স্টলে কি 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 মধু পাওয়া যাচ্ছে? আমার স্টলে এখানে তিন রকম মধু পাওয়া যাচ্ছে। সরিষা ফুলের মধু, তারপর কালেজার ফুলের মধু, তারপর আপনার সুন্দরবনের মধু আছে কলারোয়া থেকে। এই তিন ধরনের মধুর মধ্যে কোন মধুটির চাহিদা আপনার স্টলে সবচেয়ে বেশি? আমাদের স্টলে সবচেয়ে কালেজারা ফুলের মধু চাহিদা সবচেয়ে বেশি। দর্শক, বেস বাই ডিআইটিএফ 2020 এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও দেখা হবে অন্য কোন স্টলে। বিরতির পর বেস বাই ডিআইটিএফ 2020-তে আরও একবার স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি মারজান সুমি। দর্শক, এই মুহূর্তে আমি একটি শাড়ির স্টলের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের দেশীয় জামদানি শাড়ির স্টল। এই স্টলে থাকা একজন প্রতিনিধির সাথে আমি এখন কথা বলবো, জানবো এই শাড়ি কোন অঞ্চল থেকে এসেছে এবং মেলা উপলক্ষে কি কি অফার আছে তাদের। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের এখানে শুধু কি জামদানি শাড়ি আছে? জামদানি শাড়ি আছে। আচ্ছা, তো আমাকে দু একটি শাড়ি একটু দেখান। একদম সুতির উপরে, পিওর কটনের উপরে। পিওর কটনের উপরে তৈরি করা আছে। আচ্ছা, এই যে তৈরি করেছেন, এটা কোন অঞ্চলে তৈরি করা হয়েছে? এটা আপনাদের রূপগঞ্জে। এই যে দেখা যাচ্ছে যে একটা জামদানি শাড়ি তৈরি করতে কজন কর্মীর কাজ করতে হয় এবং কয়দিন লাগে? একটা জামদানি তৈরি করতে মিনিমাম 7 দিন লাগে, দুইটা লোক পাশাপাশি বসে কাজ করতে হয়। এই শাড়িটির মূল্য কত, কত করে বিক্রি করছেন? এটা আমরা বিক্রি করতেছি 5,500। আর এটা বানাতে আপনাদের কেমন খরচ হয়েছে? এটা খরচ হচ্ছে মিনিমাম 400-4,500। আচ্ছা, তার মানে খুবই সীমিত লাভে আপনারা বিক্রি করতেছি। তো এই যে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্পে দেখা যাচ্ছে আপনাদের যে ফ্যাক্টরিটা আছে এটার অধীনে, সেখান থেকে আপনারা কি কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন? এটা আমরা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকি। সাধারণত ওই যে বিসিকের আন্ডারে আমরা মেলা টেলা ফ্রিতে করে থাকি, এতটুকু আমরা সুবিধা পাই। তো এই যে মেলা উপলক্ষে দেখা যাচ্ছে আপনাদের তো স্টলে অনেক ধরনের জামদানি রয়েছে, মেলা উপলক্ষে তুলেছেন, এইবারে মেলা উপলক্ষে একেবারে স্পেশাল বা বিশেষ কি শাড়ি করেছেন? জামদানির মধ্যে করছি। জামদানির মধ্যে কোনটা করেছেন একটু একটুখানি ভিন্ন? এই শাড়িটি স্পেশাল, এটা কেন? এটা স্পেশাল, পিওর রেশমের উপরে করা হয়েছে। এই জামদানিটি পিওর রেশমের উপর করা? রেশমের উপরে করা। সুন্দর লাল জামদানিটি, এটা আপনাদের বানাতে কেমন খরচ হয়েছে? এটা 5,500 মতো খরচ হয়েছে। আচ্ছা, তাহলে আপনারা বিক্রি করছেন কত করে? 8.5-9 এরকম। তো এই যে আপনারা যে বিক্রি করছেন, এতে করে কি আপনাদের কোনো লাভ হচ্ছে নাকি? হচ্ছে, লাভ হচ্ছে। আচ্ছা, তার মানে আপনারা যারা তাঁতিরা আছেন তারা এখন এই জামদানি বিক্রি করে এখনো লাভবান হচ্ছেন? জি। আচ্ছা, ধন্যবাদ আপনাদের এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আচ্ছা দর্শক, আমাদের দেশীয় পণ্য কিন্তু আমাদেরই বেশি বেশি করে কিনতে হবে, কারণ যদি আমরাই না কিনি তাহলে যারা এই যে ভাইয়ের মতো যারা তাঁতিরা আছে, যারা একেবারে অনেক দিন বা দেখা যাচ্ছে যে বংশীয়ভাবেই এই কাজগুলো করে আসছে, তাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে এবং তারা মেলায় এসে এ ধরনের শাড়িগুলো কিন্তু আপনাদের সাথে পরিচয় করায়, যাতে করে আপনারা আমাদের দেশীয় যে কালচার এবং কৃষ্টি আছে সেটাকে যেন ধরে রাখেন। এই মুহূর্তে আরও একটি স্টলে চলে যাব, দেখবো সেই স্টলে কী আছে। দর্শক, এই মুহূর্তে আমি যে স্টলটির সামনে দাঁড়িয়ে আছি, স্টলে মূলত বিভিন্ন ধরনের হাতে কাজ করা থ্রি পিস পাওয়া যাচ্ছে এবং এখানে নকশি কাঁথাও পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্টলে একজন অলরেডি একজন দর্শনার্থী দেখছে। এই থ্রি পিস দেখে কেমন লাগলো? দেখি, পছন্দ হইলে কিনবো। এই মুহূর্তে কথা বলবো স্টলের প্রতিনিধির সাথে। আবার আপনি তো হচ্ছে এই স্টলের ওনার? জি জি জি। আচ্ছা, আপনি কতদিন যাবত এই কাজের সাথে জড়িত? আমি 2003 সাল থেকে জড়িত। আচ্ছা, তো 2003 সাল থেকে এই যে আপনার এই কাজ করতে হবে এটা কেন মনে হলো? আমি নারী উদ্যোক্তা, আমি মহিলাদের স্বাবলম্বী করতে চাই, আমি সমাজসেবা, মেনলি আমি সমাজসেবা করি। আমার এই বিজনেসের যে টাকাটা আসে টোটালটাই আমি সমাজসেবার জন্য ব্যয় করি এবং আমি নারীদের স্বাবলম্বী করার জন্যই মানে হাতের কাজের প্রোডাক্টগুলো বেশি বেছে নিয়েছি। আমাকে দুই একটি যদি আপনার প্রোডাক্ট একটু দেখান, যে আপনার যে এবারে মেলার এক্সক্লুসিভ যে কালেকশন আছে সেগুলো একটু দেখতে চাচ্ছি। ভালো
ভালো কাপড় থেকে টুকরা কাপড় করে তারপর আবার ক্রুজের কাজ করে অ্যাপ্লিক বসায় কাজটা করতে অনেক কষ্টদায়ক। এই ডিজাইনটা কে করে? এটা আমিই করি। তারপরে আপনি কি এই যে কোনটা কি রকম ডিজাইন হবে এটাও আপনি সিলেক্ট করেন? জি জি জি, এবং আমার কাছে যে কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করলে আমি সেটা তৈরি করে দিতে পারবো ইনশাআল্লাহ। শুধু হাতের কাজের না, প্রিন্ট, এমব্রয়ডারি, আপনার সোয়েটার, যে কোনো প্রোডাক্ট অর্ডার দিলে আপনার পছন্দ মতো স্যাম্পল বা আমার মনের মতো যে কোনো প্রোডাক্ট আপনি বললেই আমি সেটা তৈরি করে দিতে পারবো। মানে আপনি অর্ডারেও প্রোডাক্ট করেন? আচ্ছা, এই যে শাড়িটা, এটা করতে কতজন কর্মী দরকার হয় এবং কয়দিন লাগে? যেমন এই যে শাড়িটা একজন করলে অনেক সময় লাগবে, এটা যদি আপনার 10 জনে করে তাহলে আপনার 3 দিনে উঠাই দিতে পারবে, তার মানে 30 জনের মতো একটা কর্মী লাগবে এই শাড়িটা তৈরি করতে। আচ্ছা, তো এই যে এই শাড়িটা যেটা করতে এত কষ্ট এবং সময়ও এত লাগে, এইটার মেলা উপলক্ষে আপনারা কত টাকায় বিক্রি করছেন? আমি মেলাতেই 25 করে দিচ্ছি। দর্শক, আমরা দেখলাম যে এই স্টলে কিন্তু যিনি কাজ করছেন তিনি একজন স্বাবলম্বী নারী এবং তিনি কিন্তু অন্য অনেক নারীকেও স্বাবলম্বী করার চেষ্টা করছেন এই কাজের মাধ্যমে। এবং এর মাধ্যমে আরও একটা যেটা জিনিস ভালো হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশীয় কাজ বা আমাদের দেশীয় কালচার, আমাদের দেশীয় নকশি কাঁথা স্টিচ বা অন্য বিভিন্ন ধরনের স্টিচ কিন্তু আমরা আমাদের 3-piece দেখতে পাচ্ছি। এবং এই ধরনের নকশাগুলো আমরা যত পরিধান করব, আমরা কিন্তু আমাদের দেশের যারা উদ্যোক্তা আছে বা যারা ডিজাইনাররা আছে তাদেরকে উৎসাহিত করব। বেস্ট বাই ডিআইটিএফ 2020-র আজকের পর্ব থেকে আমি মারজান সুমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো স্টলে, অন্য কোনো অফার নিয়ে।